আয়সা পড়ছি চাঁদপুরের সেই মায়াবী দ্বীপে। আয়তা মইনা কেরে আমি না আইলে দ্বীপের অত সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পারলাম হইলে? চরটার মধ্যে হারইয়া দুইটা চোখ যে দিক দিয়ে তাকাই শুধু পানি আর পানি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে যে পাত্রটিরে দেখতেছেন ইডি হইল গিয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় মটকা। শীতল সুটকি বা চেপা সুটকি এই মটকির ভিতরে থাকে। সব সুটকি থেকে আমার কাছে চেপা সুটকি বা শীতল সুটকি খাইতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি চলে আসছি লালপুর নৌকাঘাটে, মানে লালপুর বাজারের চাঁদপুর নৌকাঘাটে। তো বুঝতেই পারতাছেন আজকে আমি জামুগা ব্লগ ভিডিও বানাইবার লাগিয়া চাঁদপুর, কারণ চাঁদপুরের আমার অনেক ফলোয়াররা আমাকে কন্টিনিউ বলতেছে যে চাঁদপুর আসেন, চাঁদপুর আসেন ভিডিও করার জন্য। হেরা কইতাছে আমি যাইতাম না, এটা তো কোনোভাবেই হইতে পারে না। আর যাইতাম ওই না কেরে, পূজার চার পাঁচ দিন ছুটি আছে না? জিডাই হোক, যাম ওই যখন চাঁদপুরের নৌকাঘাটার মধ্যে হারই লইছি, মেঘনা নদীর এপারে মানে লালপুরের নৌকাঘাটার হারই দেখতাছে আবুদ্দা ফুলাফানে মাছ ধরতাছে বড়ই দিয়া মানে ছিপ দিয়া। হারইয়া দেখতে দেখতে আমরা নৌকাডো আয়া পড়ছে আর আল্লাহর নামে রোয়ানা গেলাইলাম মেঘনা নদীর উপর দিয়া। চাঁদপুর গেছিলাম হয়েছে গত শুক্রবার দিন, ভিডিও আপলোড করতে দুই দিন সময় লেগে গেছে গা। আকাশের অবস্থা ভালো না থাকায় নদীতে খুব ঢেউ ছিল, প্রবল স্রোতে নৌকা ডুবা যাইবাগার মতো অবস্থা হয়ে গেছিল গা। ভিডিও দীক্ষা বুঝতেই পারতেছেন আকাশে মেঘ আর কি পরিমাণ ঢেউ ছিল মেঘনা নদীতে। আলহামদুলিল্লাহ ভালোই সাঁতার জানি, কিন্তু তারপরেও পানিকে আমি এত বেশি পরিমাণ ভয় পাই। এই দুনিয়াতে আল্লাহ রাসুলের পর কাউকে আমি এত বেশি, কোনো কিছুকে আমি এত বেশি ভয় পাই না। কথাই আছে না পানির অপর নাম জীবন, ঠিক তেমনভাবে নদীতে কিংবা পানিতে পড়লে আর বাঁচার সুযোগ নাই। আমি যতবারই বৈরব থেকে নবীনগর যাই এই মেঘনা নদী দিয়া, ঠিক ততবারই আমার কাছে মনে হয় এই সারাটা দুনিয়া কি শুধু পানি আর পানিই নাকি। এই মেঘনা নদীতে আসলে ঠিক ততবারই আমার মনে হইয়া যাইগা পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল আর এক ভাগ স্থল। জিডাই হোক, আল্লাহ আল্লাহ কইরা দোয়া কালাম পইরা আয়া সাইরা লাইছি চাঁদপুর মায়াদ্বীপে। এই মায়াদ্বীপের মধ্যে আয়া সাইরা ওই দিক্কা লাইলাম সুন্দর সুন্দর সাদা সাদা কাশ ফুল। চাঁদপুরের এই মায়াদ্বীপের চারপাশেই মেঘনা নদী, বলা যায় এই মেঘনা নদীতে এই চরটা ভেসে উঠছিল। পরবর্তীতে মানুষ এই দ্বীপে ভাগাভাগি করে জমি চাষ করা শুরু করছে। একটা সময় ফসল ফলানো এবং ফসল নেওয়ার সুবিধার্থে এইখানে এসে একজন একজন এক এক করে এসে বাড়ি ঘর বাঁধে, তারপরেই শুরু হয় বসতি। আপনারা সবাই জানেন শীতের সময় ক্ষীরা হয় আর চাঁদপুরের এই মায়াদ্বীপে প্রচুর পরিমাণে ক্ষীরা চাষ হয়। শুধু ক্ষীরাই না, গিয়া দেখলাম হৌরাও চাষ কইরা রাখছে, মানে সরিষা। শীতের মধ্যে সরিষা শাক খাইলে ভালো। আরও কি আছে, লাল শাক আছে, মূলা শাক আছে, আর ক্ষীরা হেত তো দেখতেই পারতাছেন। এই মায়াদ্বীপে লাউ, তিতকরলা, মরিচ, মানে এ টু জেড যা আছে অনেক কিছু চাষ কইরা রাখছে। আর এইখানে কৃষি ফসল প্রচুর পরিমাণে হয়, এইখান থেকে মানে চাঁদপুর থেকে আলগি বাজারে নিয়ে বিক্রি করে, তারপর আবার লালপুর বাজারেও নিয়ে আসে। মূলাও আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে, মানে শীতের সিজনের সব ধরনের সবজি আছে এই মায়াদ্বীপে। পাইকারি আর খুচরা দুইভাবে ইহারা বিক্রি করে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আরেক বেড়া অত্যাবার হেত জুইরা লাউয়ের গাছ কইরা থুয়ে রাখছে, কি সুন্দর যে লাগতাছে। লাউয়ের আগাডি আর ডুগাডি ইসা মাছ দিয়ে রান্দা খাইলে কি মজা ডানা লাগবো। লাউ ক্ষেতের ভিতরে গিয়া দেখলাম মাশাল্লাহ গুড়াই গুড়াই লাউ, মানে বলা যায় চাঁদপুরের কৃষকরা খুবই কর্মঠ, বাংলার আদর্শ কৃষক তারা। আমার লাইফের প্রথম আমি চাঁদপুর গেছি। চাঁদপুর গিয়া একটা কাহিনী আমার সবসময় স্মৃতি হয়ে থাকবো, যে কয়জন গেছিলাম
পুরাটা মায়াদ্বীপ দৌড়াইতে দৌড়াইতে আমরা নৌকার মধ্যে এসে বসছি, কারণ আমাদের মাথার উপর দিয়ে বৃষ্টি পড়ছিল, আমরা একদম ভিজেই গেছিলাম প্রায়। লোকেশন হচ্ছে নরসিংদি জেলার রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের এই চাঁদপুর মায়াদ্বীপ। স্থানীয়রা চাঁদপুরের চর নামেই চিনে। তো আমরা টুকটাক নাস্তা নিয়ে গেছিলাম, নৌকায় বসে নাস্তা করছিলাম। প্রিয় ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধবীগণ, আমার এই চাঁদপুরের ভিডিওটা যাদের চোখেই পড়ে একটা করে শেয়ার দিয়ে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি। সো ভিডিওটা আর বড় না করি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, খুবই ঠান্ডায় আছি। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।